আমরা এখন যে টেস্ট করবো, টেস্টের নাম হচ্ছে ডিটারমিনেশন অফ ক্রিম পার্সেন্টেজ অফ গিভেন স্যাম্পল। এই টেস্টের জন্য যেগুলো অ্যাপারেটাস লাগবে, অ্যাপারেটাস হচ্ছে টেনশন স্কেল, এটা ম্যাক্সিমাম 175 গ্রাম পর্যন্ত নেওয়া যায়। এরপর মিরর, এরপর ডেড ওয়েট, এটা হচ্ছে ডেড ওয়েট। ইয়ান ক্লিপ, এটা হচ্ছে ইয়ান ক্লিপ, এটা হলো স্কেল। এটা আমি ম্যাক্সিমাম 2 ফিট পর্যন্ত আমরা লেন্থ নিতে পারি, মিনিমাম 2 ফিট, 2 ইঞ্চি, ম্যাক্সিমাম 2 ফিট। তো প্রথমে টেস্টের জন্য আমরা যেহেতু ইয়ানের টেস্ট, তো ইয়ানের ক্রিম বের করব। ক্রিম মানে হচ্ছে যে কুকড়ানো ভাব, ইয়ানের মধ্যে যে কুকড়ানো ভাব দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্রিম। তো এই ইয়ানের মধ্যে কত পার্সেন্ট ক্রিম আছে এটা আমরা বের করব। এর জন্য প্রথমে আমাদের ফেব্রিক থেকে ইয়ান বের করতে হবে। এরপর আমরা ইয়ান ক্লিপে আমরা আটকাই দেব ইয়ানটা। এর পরবর্তীতে এই পাশে আর একটা ইয়ান ক্লিপ আছে, আমি যে কোনো লেন্থ নিয়ে কাজ করতে পারি। আমরা 4 ইঞ্চ নিয়ে কাজ করব। তো আমরা রিল্যাক্স করে আটকাই দিব যেন ইয়ানটা একদম রিল্যাক্স থাকে, কোনো ক্রিম রিমুভ যেন না হয়। এরপরে এখানে যে আমরা টেনশন স্কেল দেখছি, টেনশন ক্যালকুলেশন করবেন কিভাবে একটু লক্ষ্য করেন। টেনশন ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে এরকম, টেক্স বাই টু, যেহেতু আমাদের এটা কটন ইয়ান, আমরা এনি থেকে টেক্সে কনভার্ট করব। আমাদের এটা 12 কাউন্টের একটা ইয়ান, তো 12 কাউন্টের আমাদের ইয়ান, তাহলে আমরা এনি থেকে যদি টেক্সে কনভার্ট করি তাহলে হচ্ছে কত, আমাদের ফর্মুলা হচ্ছে 590.5 ডিভাইড বাই এনি। যেহেতু আমাদের এনি 12, তাহলে 590.5 ডিভাইড বাই এনি হচ্ছে 12। এই ক্যালকুলেশন করলে আমরা টেক্স পাব, টেক্স হচ্ছে 49, আমরা টেক্স পাইলাম। তাহলে টেনশন হচ্ছে 49 ডিভাইড বাই 2, অর্থাৎ 24.5। এত গ্রাম এক টেনশন আমাদের এখানে সেট করতে হবে। আমাদের এখানে একটু লক্ষ্য করেন, আমরা এখানে টেনশনটা সেট করে দিছি 24.5 করে। এর পরবর্তীতে আমরা কি করব, ইয়ান ক্লিপকে আমরা ধীরে ধীরে একটু টানব। দেখা যাচ্ছে যে ইয়ানের ক্রিম ধীরে ধীরে রিমুভ হয়ে যাচ্ছে, আর এই পাশে ওয়েটটা উপরের দিকে উঠতেছে। মিররের দিকে যদি লক্ষ্য করা যায়, আমাদের একটু 3টা খাস কাটা চিহ্ন দেখা যাচ্ছে মিররে, মিররের দিকে যদি লক্ষ্য করা যায়, তো 3টা খাস কাটা চিহ্ন যখন মিলে যাবে তখন আমরা রেখে দিব। আমাদের অরিজিনাল লেন্স ছিল 4 ইঞ্চ, আমাদের এটা বেড়ে হয়ে গেছে 4.9 ইঞ্চ। আমরা এখন টেস্ট করলাম, টেস্টের পর এখন ক্যালকুলেশনটা দেখব কীভাবে ক্রিম পার্সেন্টেন্সের ক্যালকুলেশন করে। এই ক্যালকুলেশন ফর্মুলা হচ্ছে ইয়ান লেন্থ মাইনাস ফেব্রিক লেন্থ ডিভাইড বাই ফেব্রিক লেন্থ ইনটু 100%। তো আমরা নর্মালি ওখানে টেস্টের সময় 4 ইঞ্চ নিছি, আমরা এখানে মিলিমিটারে কনভার্ট করে নিছি, কনভার্ট করে আমরা ক্যালকুলেশন করছি। তো মিলিমিটারে কনভার্ট করার ফর্মুলা সবাই জানেন, প্রথমে ইঞ্চ থেকে সেন্টিমিটারে কনভার্ট করবেন। 1 ইঞ্চ, 1 সেন্টিমিটার সমান 2.54, 1 ইঞ্চ সমান, আমরা জানি যে 1 ইঞ্চ সমান 2.54 সেন্টিমিটার। তো সেন্টিমিটারের পর আমরা মিলিমিটারে কনভার্ট করে নিছি, তো কনভার্ট করে দেখছি যে 1 সেন্টিমিটার সমান 25.4 মিলিমিটার। তো এইভাবে আমরা কনভার্ট করে মিলিমিটার কনভার্ট করছি এবং ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করে আমরা দেখছি যে 22.77% ক্রিম। এভাবে আমরা একটা ইয়ানের ক্রিম পার্সেন্টেজ বের করতে পারি। তো এইভাবে আমরা 10 থেকে 15 বার একটা ইয়ান টেস্ট করার পর আমরা এভারেজ ভ্যালু নিয়ে আমরা লিখতে পারি যে আমাদের এই ইয়ানের মধ্যে এত পার্সেন্ট ক্রিম আছে। থ্যাংক ইউ।